नमस्कार न्यूज वैनगार्डर मुहूर्त विशेष आलोचन आपनादेर स्वागत अर्णव रही आपनादेर संगे मुहूर्त विशेष आलोचन संगे स्टूडियोते रही न्यूज वैनगार्डर बार्ता सम्पादक अभिजीत घोष। आज के मुहूर्त जो विशेष आलोचनाटा सेटा अवश्यई आमरा बाम नेतृत्वेर दिके एकटु नजर राखबो एबं बाम नेता जेटा बला चले भानुलाल साहा तिनि सोशल माध्यमे एकटा पोस्ट दिएछेन एबं एई पोस्टेर जेरे बला चले तीव्र प्रतिक्रिया विभिन्न रकमेर प्रतिक्रिया किन्तु उठे आसछे एबं विशेष करे शासक दल बीजेपी तरफ थेके किन्तु एकटा बड़सड़ प्रतिक्रिया उठे आसछे। प्राक्तन मंत्री बर्तमान विधायक भानुलाल साहा सोशल माध्यमे तार एक बक्तव्य पेश करेछेन, नजर राखुन आपनाराओ सेई बक्तव्ये। সেই বক্তব্যে ভানুলাল সাহা লিখেছেন, ওদের ইট লাঠি পেট্রোল বোমা ইত্যাদি মোকাবেলায় গণপ্রতিরোধ বাড়ি বাড়ি, লাঠি দা দোয়ার বেন্দা শাবল বটি দা কুড়াল খুন্তি লোহার পাইপ ইত্যাদি, ব্র্যাকেটে আইনত নিরামিষ অস্ত্র নারী পুরুষ কিশোর বৃদ্ধ নির্বিশেষে হাতের কাছে রাখুন, বাইরে থেকে আসা হামলাবাজদের মোকাবেলা করতে সাহস সঞ্চয় করুন, আত্মরক্ষায় হাতে প্রতিরক্ষা সামগ্রী নেয়া কোনো অপরাধ নয়, মোকাবেলা ছাড়া জানমাল রক্ষা অসম্ভব, যৌবন তুমি আগু হও শত সহস্র যুবক তৈরি হও, লুম্পেনু শাসকদলীয় গুন্ডাদের সাহসের সাথে প্রতিরোধ করুন, সঙ্গে এলাকার জনগণকে সক্রিয়ভাবে যুক্ত করে নেতৃত্বে থাকুন। এই বিষয়টার বক্তব্যটা পেশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। তার পাশাপাশি একই রকমের বক্তব্য কিন্তু বিজনধর বাম নেতৃত্ব বিজনধরও কিন্তু প্রকাশ করেছেন নিজেদের সোশ্যাল মাধ্যমে। তারা যেই কথাটা বলছেন সেখানে প্রতিরোধ করার কথা তুলছেন এবং আত্মরক্ষার খাতিরে অস্ত্র হাতে নেওয়ার কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভানুলাল সাহা যে পোস্টটা দিয়েছেন সেখানে বলেছেন নিরামিষ অস্ত্র হাতে নিতে। নিরামিষ অস্ত্র বলতে আবার কি জিনিস সেটা একটা বড় প্রশ্ন। এবং দা খুন্তি লাঠি যেগুলো তারা বলছেন, শাবল যেগুলো নিরামিষ অস্ত্র হিসাবে ভানুবাবু পরিচয় দিচ্ছেন, এগুলো দিয়ে কি খুন করা যায় না? এবং যদি সেটা খুন করা যায় সেই অস্ত্রগুলো দিয়ে, তাহলে নিরামিষ অস্ত্র আইনত নিরামিষ অস্ত্র বলার কি মানে এই বিষয়টাতে? অবশ্যই এই বিষয়টাকে নিয়ে গোটা রাজ্যে কিন্তু একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। শাসক দল বিজেপি কিন্তু সেখানে বলা চলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু চলছে এই পোস্টগুলোকে কেন্দ্র করে। এবং যেটা বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে বিরোধী দল সিপিআইএম রাজ্যে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, আজকে আমরা সেই দিকেই নজরটা রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ। যাবো অভিজিৎদার কাছে। অভিজিৎদা, প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব, রাজ্যের প্রাক্তন মন্ত্রী একজন বর্তমান বিধায়ক তিনি যে পোস্টটা দিলেন সেটা কি একটা বলা চলে না যে এইরকম ভাবে একটা সুশ্রুরি দেওয়া কোনো একটা বিষয় নিয়ে সেখানে একটা সবাইকে হিংস্র হয়ে যাওয়ার একটা সুশ্রুরি দেওয়া কি মনে হচ্ছে? অবশ্যই প্রথম যে বিষয়টা এখানে উঠে এসেছে যে উনি বলছেন যে অর্থাৎ পাল্টা প্রতিরোধ গড়ে তোলা, সেক্ষেত্রে আমি যদি প্রথম ব্যাখ্যা দেখি এখানে, প্রথমত হচ্ছে যে রাজনৈতিক সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয় এবং মানুষকে সুস্থ থাকার জন্য অর্থাৎ সুস্থ মানসিকতা থাকার জন্য এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস থেকে বিরত থাকা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে। কিন্তু ভানুলাল সাহা অর্থাৎ বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহা সিপিএম নেতা এবং ওনার যে বক্তব্য এবং ওনার যে পোস্ট সেইখানে তিনি বারবার লিখেছেন যে প্রতিরোধ করার জন্য, অর্থাৎ এই মুহূর্তে ওনার বক্তব্য অনুযায়ী তাহলে সন্ত্রাস চলছে এবং ওইটার প্রতিরোধ করতে হবে। কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে তিনি কিন্তু প্রকারান্তে রাজ্যের পরিবেশকে আরও ঘোলাটে করার কথাই কিন্তু সেখানে বলেছেন, অর্থাৎ প্রতিরোধের নামে ফের আবার একটা সন্ত্রাস। পাশাপাশি হচ্ছে তিনি যেই বক্তব্যটা সেখানে তুলে এনেছেন, নিরামিষ অস্ত্র সেখানে এনেছেন, নিরামিষ অস্ত্র। এবার প্রশ্ন হচ্ছে নিরামিষ অস্ত্র, এবং উনি বলছেন যে আইন অনুযায়ী নিরামিষ অস্ত্র, আইনে কোথায়ও নিরামিষ অস্ত্র বলতে
কোনো জায়গায় নেই, এটা ব্যাখ্যা হয়তো বা ভানুলাল সাহা নিজেই দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে তিনি যে বলছেন দা, খুন্তি, উড়াল, এগুলিকে তিনি বলছেন যে নিরামিষ অস্ত্র, কিন্তু তিনি এগুলি আইনের পরিভাষা অনুযায়ী এগুলি ধারালো অস্ত্রের মধ্যে পড়ে। কেননা দা, খুন্তি, কুড়াল, শাবল প্রত্যেকটা দিয়ে কিন্তু মানুষকেও মার্ডার করা যায়। একদম অভিজিৎ, আমি আসছি এই ব্যাপারে, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন। নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি গোলাঘাট থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছিলাম যে দেখুন, কালকে যে ভানুলাল শাহ একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, তার জেরে আমাদের বিশালগড়ের যে রাজ্য সভাপতি যুব মোর্চা নবাদুল বণিক, উনি থানায় একটা মামলা করেছেন। উনার এই, উনি যদি ভাবেন যে এই উস্কানিমূলক মন্তব্যটা সত্যি রাজ্যের জন্য বিপজ্জনক বা রাজ্যবাসীর জন্য বিপজ্জনক, তাহলে উনার, উনি থাকাকালীন গত 3 বছরে বিশালগড়ে কেন এত বাড়ি ঘর ভাঙা হয়েছে? নিরীহ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়েছে, অনেক মানুষ আজও বাড়ি ঘরে ফিরতে পারছে না। তো ভানুলাল শাহ যে মন্তব্য করেছেন, যদি সত্যি এটা বিস্ফোরক হয়, তাহলে গত 3 বছরে যা হলো রাজ্যবাসী যা দেখছে ত্রিপুরাতে, ওই ওইগুলি নিয়ে তো কোনো হৈহট্টগোল নেই বা ওইগুলি নিয়ে তো কোনো বিস্ফোরক মন্তব্য নেই। কয়টা মামলা হয়েছে বাইক বাহিনীর বিরুদ্ধে? থানায় তো একবারও ওনাকে দেখলাম না কোনো মামলা করতেন। যেই দলেরই হোক, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি মনে করি এরকম চিন্তাধারাটা করা উচিত যে এগুলি আমাদের রাজ্যবাসীর জন্য বিপজ্জনক বা রাজ্যের জন্য বিপজ্জনক। এটা নিজের দলেরই হোক বা অন্য দলেরই হোক, যেই এরকম মন্তব্য করুক, কিন্তু দুঃখের বিষয় যে সদলীয়রা যখন বাইক বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মানুষের বাড়ি ঘরে হামলা করে, সাধারণ ভোট দেওয়ার অপরাধে বহু মানুষের বাড়ি ঘর ভাঙা হয়েছে বিশালগড়ে, এমনকি দিনে দুপুরে বাড়ি ঘর ভাঙা হয়েছে, কিন্তু তখন তো উনি কোনো মন্তব্য করেননি, তখন তো উনি রাজ্য সভাপতি হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি। আজকে ভানুলাল স্যার মন্তব্য নিয়ে উনি সোজা থানায় চলে গেছেন। হ্যাঁ, ওনাকে কুর্নিশ জানাতাম যদি উনি নিজের দলের গুন্ডা বাহিনীর প্রতি এরকম বিরোধিতা করতেন বা ওদের প্রতিও এরকম থানায় মামলা করতেন। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারলাম আপনার বক্তব্য। অবশ্যই যে বিষয়টা, রাজনৈতিক সন্ত্রাস কোনোভাবেই কিন্তু কাম্য নয়, এবং সেই জায়গাতে যেই দলই সেই সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকুক, সাধারণ মানুষের জন্য কোনো দিনই কিন্তু সেটা কাম্য নয়। যেই দলই ক্ষমতায় রয়েছে তারা উন্নয়নের জন্য কাজ করবে, মানুষের ভালোর জন্য কাজ করবে, সেখানে প্রতিহিংসার রাজনীতি করবে না, সেটাই কিন্তু কাম্য। আজকের যে বিষয়, আমরা ভানুলাল সাহা বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তিনি যেই পোস্টটা দিয়েছেন, তিনি বলেছেন রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু যেই ভাবে তিনি পোস্টটা দিয়েছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আলোচ্য বিষয়। আবারও যাব আমি অভিজিৎদার কাছে এবং জানার চেষ্টা করব যে বিষয়টা তুমি বলছিলে অভিজিৎদা। হ্যাঁ অর্ণব, যেটা বলার চেষ্টা করেছিলাম যে উনি যেটা বলেছেন, প্রথমত হচ্ছে উনি এবং যুব সমাজকেও কিন্তু তিনি অর্থাৎ এগিয়ে আসার কথা বলেছেন। অবশ্যই প্রতিরোধ করা, আমি বলবো যে সেখানে প্রতিরোধের নামে আরেকটা অপরাধ করার জন্য কিন্তু প্রকারান্তে কিন্তু ভানু সাহা সেইখানে উচকে দিয়েছে। আমি আবারও বলবো যে রাজনৈতিক সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয়, সেটা যেই দলই করুক না কেন, মানুষকে ভালোভাবে বাঁচতে দিতে হবে, এবং এই কারণেই মানুষ কিন্তু সরকারকে মনোনীত করেছে অর্থাৎ নির্বাচিত করেছে। তো স্বাভাবিকভাবে যে সরকার থাকবে তারও দায়িত্ব থাকবে গোটা পরিবেশ সুস্থ রাখার জন্য। তবে এবার বিক্ষিপ্ত কিছু যে ঘটনা সংঘটিত হয়েছে এবং তার প্রেক্ষিতে ভানুলাল সাহা যে ডাক দিয়েছে আজকে, এবং সেটা কিন্তু প্রকারণত আরেকটা সন্ত্রাসের সৃষ্টি। পাশাপাশি হচ্ছে তিনি যে নিরামিষ অস্ত্রের কথা বলেছেন, তাহলে এবার বাম নেতৃত্বের কাছে এগুলি হচ্ছে নিরামিষ অস্ত্র, দা, খুন্তি, কুড়াল, এগুলি তাহলে ভয়ঙ্কর অস্ত্র কী হবে? তাহলে সেই প্রশ্নটা কিন্তু মানুষের কাছে আসবে, তাহলে কি সেই ভয়ঙ্কর অস্ত্র কি সেই পিস্তল, রিভলভার, বোমা, এগুলি? এবং তিনি এখানে বোমার কথা বলেছেন, তাহলে তো যারা সন্ত্রাস করছে, আর ভানুলাল সাহা যেই প্রকারণতে আরেক সন্ত্রাসের ডাক দিয়েছেন, তাহলে কিন্তু একই সারিতে চলে আসছেন, তাহলে মানুষ কোন দিকে যাবে? একদমই। আর একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বনমালীপুর কেন্দ্র থেকে বিশ্বজিৎ দে বলছিলাম। নমস্কার, বলুন। ভানুলাল শাহ যখন উনি ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী, ওনার কাছে আমি গিয়েছিলাম প্যারাসমনি, ওনার কোয়ার্টারটা ছিল। উনি খাদ্যমন্ত্রী এবং বর্তমান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব একই কোয়ার্টারে বর্তমান থাকছেন।
ওনার কাছে একটা ট্রান্সফারের জন্য মানে একটা নাম উঠাবার জন্য রেশন কার্ডে গেছি, উনি কাগজপত্রটি ছিঁড়ে ফেলে দিলেন। ওনার কাহিনী, এই কাহিনী হচ্ছে ওনার খাদ্যমন্ত্রী থাকাকালীন ওনার কুকৃত্যে। কাগজটি একটা নাম উঠানোর জন্য গেছি একটা নতুন কার্ডে, আমি নাম উঠাবার জন্য উনি কাগজটা ছিঁড়ে ফেলে দিলেন। উনি খাদ্যমন্ত্রী একই কোয়ার্টারে থাকছেন, মনুষকান্তি দেব বর্তমান খাদ্যমন্ত্রী, উনি কিন্তু একই কোয়ার্টারে থাকছেন। এ হচ্ছে খাদ্যমন্ত্রীর কালচার ভানুলাল সাহা, উনি সিপিএম এর বর্তমান বিধায়ক। বুঝতে পারলাম আপনার বক্তব্য, অবশ্যই ফিরে যাবো অভিজিৎদার কাছে। অভিজিৎদার, যে বিষয়টা নিয়ে বলছিলেন। হ্যাঁ, যেটা বলার চেষ্টা করছিলাম যে ধারালো অস্ত্র, এবার সে তিনি যা যা বলেছেন এবার দা, কিন্তু আমি যদি দেখি ভারতীয় দণ্ডবিধির 324 দ্বারা অনুযায়ী যদি দা দিয়ে আঘাত করা হয় এবং সেইখানে কিন্তু সর্বোচ্চ পাঁচ বছরের সেখানে সাত বছরের, সর্বোচ্চ সাত বছরের সেখানে সাজা হওয়ার একটা বিধান রয়েছে আইন অনুযায়ী, একইভাবে সেটা যদি আরো ভয়ানক, অর্থাৎ কাউকে যদি বা আরো প্রচন্ড ভাবে আঘাত করা হয়, তাকে যদি গ্রিভিয়াস ইনজুর্ড হয় সে দায়ের কূপে বা কুরুল্লুর কূপে বা এই খুন্তির কূপে, সেখানে কিন্তু তার 10 বছরের সেখানে তার জেল হতে পারে। আর যদি তার মৃত্যু হয়, অর্থাৎ 302 যদি মামলা হয়, সেখানে যাবজ্জীবন তার কারাদণ্ড হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তিনি কোন যুক্তিতে সেখানে নিরামিষ অস্ত্রের ব্যাখ্যা দিয়েছেন ভানুলাল সাহা, এবং এটা যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ বিষয়। অর্থাৎ তিনি প্রকরণতে যুব সমাজকে আরেকটা বিপথে ঠেলে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন। অবশ্যই প্রতিরোধ করতে হবে, সেই প্রতিরোধ এবং প্রতিরোধের ভাষা কিন্তু অন্যরকম হতে পারে, কিন্তু তিনি এখানে সরাসরি যেটা ফিল্ডে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা করছেন যে সেটা কোনোভাবেই কাম্য নয়, হয়তো বা মানুষ সেইভাবে সেটা মেনে নেবে না, এবং এই ধরনের একজন লিডারের কাছে মানুষ হয়তো বা প্রতিরোধের যে বিষয়টা সেটা হয়তো বা অন্যভাবে মানুষ চাইবেন। একদম, যেটা আমি বলছিলাম অভিজিৎ দা, তুমিও বলছিলে যে বিষয়টা, যে সরকারকে যখনই মনোনীত করা হয় তখন সরকারটা কিন্তু এমন নয় যে কোনো একটা পার্টিকুলার দলের বা কোনো একটা পার্টিকুলার অংশের মানুষের, সবারই কিন্তু জন্য সরকার, সেই সরকারটার দায়িত্ব থাকে অবশ্যই প্রত্যেককে সুরক্ষিত রাখা। সেই জায়গায় যেই কথাটা তিনি বলছেন, তাহলে তো মানুষকে দেখা যাচ্ছে সেখানে দল হিসাবে তিনি ভাগ করে দিচ্ছেন, এবং সেখানে একে অপরের বিরুদ্ধেই সেখানে একটা বলা চলে দাঙ্গার পরিস্থিতি, একটা যুদ্ধের পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়ে যাচ্ছে, যে জায়গাতে উচিত ছিল একজন জনপ্রতিনিধি হিসাবে যে ওনার যে বিষয়গুলো যাতে আর না বাড়ে সেদিকে নজর দেওয়া, সেখানে আইনের সাহায্য নিয়ে সেই জিনিসগুলো ক্ষান্ত করানো, শেষ করা, সেই জিনিসগুলোই কিন্তু করা উচিত ছিল। কি বলবে অবস্থা? হ্যাঁ, অবশ্যই অর্ণব, সে বিষয়টা, এবং তারা যেহেতু এখন বিরোধী শিবিরে আছে এবং তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য সরাসরি যে সন্ত্রাস করছে এবং সন্ত্রাসকে করছে, শাসক দল সন্ত্রাস করছে, এটা তাদের বক্তব্য থাকে এবং এই ধরনের বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি বাম নেতৃত্বের। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে গোটা বিশাল করে এই ধরনের মন্তব্য করে এবং গোটা রাজ্যে এই ধরনের মন্তব্য করে কিছু সাধারণ, অর্থাৎ যুবকদের, তিনি কিন্তু সেখানে যুবকদের তিনি আহ্বান করেছেন এগিয়ে আসার জন্য, তো স্বাভাবিকভাবেই যদি কোনো যুবক এই ধরনের বিষয়ে এবং তার এই কথায় যদি কোনো যুবক যদি কাউকে আবার ফের আক্রমণ করে বা তার হাতে অস্ত্র তুলে নেয়, এবং সেটা হবে কিন্তু ভয়ঙ্কর। যদিও তিনি সেখানে প্রতিরোধের কথা বলেছেন, তবে প্রতিরোধ এবং প্রতিবাদের ভাষা কিন্তু এরকম নয়, প্রতিরোধ এবং প্রতিবাদের ভাষা এটা অন্যরকম হতে পারে। পাশাপাশি হচ্ছে যারা যাদের বিরুদ্ধে করছে এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন, বা একজন আমাদের ভ্যানগার্ড বন্ধুও বলেছেন যে বাইক বাহিনীর কথা, এবং অবশ্যই যে এই বাইক বাহিনী যে আস্পালন এবং এগুলি যদি ঠিক এবং সত্য হয়, এবং যিনি যেখানে নবাদল বণিকের কথা বলছেন যে উনি কেন তাদের বিরুদ্ধে মামলা করলেন না, তো অবশ্যই এইটাও কোনোভাবে কাম্য নয়, কারণ মানুষকে মানুষ সরকার নির্বাচন করেছে, নির্বাচিত করেছে, সেখানে জনপ্রতিনিধিরা রয়েছে, সেখানে গোটা সমাজ ব্যবস্থাটাকে খুব ভালোভাবে রাখতে হবে, এবং সেইখানে এই ধরনের সন্ত্রাস কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবার প্রশ্ন হচ্ছে যে প্রতিরোধের নামে আরেক সন্ত্রাসের সৃষ্টি, এবং এইটাই কিন্তু ভয়ঙ্কর অর্ণব। একদম অবশ্যই, যে বিষয়টা আমরা দেখছি যে দুই বর্ষীয়ান নেতৃত্ব কিন্তু রয়েছেন ভানুলাল সাহা এবং বিজন ধর, তারা যেভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এই পোস্টগুলো দিয়েছেন, সেখানে কোনো যুবক যদি সেই বিপথে চালিত হয়ে যায় তাহলে তার দায়ভারটা কে নেবে? সেখানে বলছেন তিনি প্রতিরোধের কথা, কিন্তু প্রতিরোধ করতে গিয়ে সেখানে আরও একটা নতুন ধরনের সন্ত্রাস কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বিগত দিনে রাজ্যেও দেখেছি কোনোভাবেই কোনো রকমের অস্ত্র, তিনি যেটাকে আইনত নিরামিষ অস্ত্র বলছেন, সেই অস্ত্রগুলো দিয়েও কিন্তু খুন
করা যায়, সেই তাহলে কি খুন করেও সেখানে বলা হবে যে সেখানে নিজের আত্মরক্ষার জন্য করা হয়েছে? এই বিষয়টা তাহলে কোন দিকে যাচ্ছে? যারা যদি আমরা ধরে নেই বিরোধী শিবিরের যেই বক্তব্য রয়েছে, যেই কথাটা তারা বলছেন, সেই কথার ভিত্তিতে যে যা তাদের উপর আক্রমণ আসছে, সেই আক্রমণগুলো ঠেকাতে তারাও কি তাহলে একই রকমের পন্থা অবলম্বন করলেন না? সেটা রাজ্যের যে শান্তি সম্প্রীতি বজায়ের ক্ষেত্রে কতটা খারাপ একটা ইঙ্গিত, কতটা একটা খারাপ বিষয় হয়ে যাবে, সেটা কি কেউ ভাবছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য। আমরা কথা বলে নেব ওনার সঙ্গে, আরো বিস্তারিত জানব এই বিষয়টাকে নিয়ে। স্যার শুনতে পাচ্ছেন? স্যার, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব যে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে যে রাজনৈতিক একটা উত্তাপও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ভানুলাল সাহা, যিনি প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক, একটা পোস্ট দিয়েছেন, তার পাশাপাশি বিজন ধরেরও এমন একটি একই রকমের, প্রায় একই রকমের পোস্ট কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে তারা বলছেন অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার। এ ব্যাপারে কি বলবেন আপনি? এই টোটাল বিষয়টার তিনটে দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে সিপিআইএম এর একাংশের যারা নেতা বা কর্মী, তাদের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা গুরুতর প্রশ্ন, দীর্ঘদিন ধরে এই অভিযোগ সিপিএম দলের পক্ষ থেকে করা হয়েছিল যে তাদের নেতা কর্মীদের উপর আক্রমণ শানিত করা হচ্ছে, তো হঠাৎ করে এই সময়তেই এই পোস্টগুলো কেন? তৃতীয়ত, এই পোস্টগুলো যে ভাষায় করা হলো এই ভাষাটা কতখানি সমীচীন? এই তিনটে কোশ্চেন কিন্তু আছে। প্রথমত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে, বিরোধী দলে যে যখন থাকে তাদের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করা, তাদের উপর আক্রমণ করা, সেই জোট আমল থেকে শুরু হয়েছে, সিপিএম যে রাজত্ব ছিল ধারাবাহিক ভাবে হয়েছে, এখনো হচ্ছে। এই জায়গাগুলো দলমত নির্বিশেষে সকলে মিলে একটা আওয়াজ তোলা দরকার, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হওয়া উচিত ত্রিপুরা রাজ্যের মধ্যে, যে যখনই ক্ষমতায় থাকুক না কেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে বিরোধী দল করা তো পাপ না। যে আজকে ক্ষমতায় আছে সে আগে বিরোধী দলে ছিল, যে আজকে বিরোধী দলে আছে কোনো একদিন সেও ক্ষমতায় আসতে পারে, আজকে যারা আছে তারাও বিরোধী দলে চলে যেতে পারে। মানে বিরোধী দল যারা করবে, এটা কোন দেশের গণতন্ত্র, কোন ধরনের গণতন্ত্র? বিরোধী দল যারা করবে তাদের উপর আক্রমণ শানিত করা, এটা হওয়া উচিত না। দলমত নির্বিশেষে সকলে মিলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন, যে ত্রিপুরা রাজ্যে 3.5 বছর ধরে সিপিএম অভিযোগ করে আসছে তাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করছে শাসক দলীয় একাংশ, এটা সিপিএম এর অভিযোগ, হলেও হতে পারে, হচ্ছে না বিষয়টা এটা বলাটাও ঠিক না, এটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের প্রতিরোধ গড়ে তোলা, এই ধরনের প্রতিরোধ গড়ে তোলা যখন কোন এক নেতার ভাইয়ের বাড়িতে আক্রমণ হলো, তখনই কেন এই ধরনের বক্তব্য? এর আগে যখন সাধারণ কর্মীরা, সাধারণ নেতারা তাদের বাড়িতে আক্রমণ সংঘটিত হয়েছিল, তখন কেন সিপিএম এর নেতারা এই ধরনের বক্তব্য করেনি?
আজকে যখন কোন এক নেতার ভাইয়ের বাড়িতে আক্রমণ সংঘটিত হলো, তখন নেতারা মাঠে ময়দানে নেমে গেলেন অস্ত্র হাতে নিয়ে নামার জন্য। এটা নিজের দলের কর্মীদের প্রতি কতখানি সম্মান জানানো, একটা সিপিএম নেতারাই ভেবে দেখো। তৃতীয়, এতক্ষণ তোমাদের স্টুডিওতে আলোচনা হচ্ছিল যে এই যে দাও কোদাল এই সমস্ত বিষয় নিয়ে, খন্তি কোড়াল এগুলো নিয়ে প্রতিরোধ করা, এটা কোন আইনে পড়ে এটা তো আমরা জানি না। এবার প্রতিরোধ করে তোলা যেত, যারা যারা দুষ্কৃতিকারী, যারা যারা আক্রমণ করেছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে হবে, তাই নিয়ে দরবার আন্দোলন করে তোলা যেত। কিন্তু সিপিএম এই লাইনে হাঁটেনি। তারা বলেছে কি যে দাও কোড়াল খন্তি খন্তি এগুলো নিয়ে রাস্তায় নামো। সিপিএম এই যে আওয়াজটা দিল, সিপিএম এর কি এই অবস্থা আছে আজ যে তাদের কথায় এই নেতা, তাদের যে কর্মী বাহিনী আছে তারা মাঠে নেমে যাবে, তারা জানে না তাদের সংগঠনের অবস্থা কি? এই ধরনের ভ্রান্ত এবং সুরসুরি দেওয়ার আওয়াজ দেওয়া, এটা মানে সিপিএম এর নেতারা আজকে একাংশ এই ধরনের নেতারা কতখানি উদ্ভ্রান্ত হয়ে গেছে এই ধরনের বক্তব্য থেকে সেটা প্রমাণ। সুতরাং তিনটা দিক তুলে ধরলাম, প্রত্যেকটা বিষয়ের এর পিঠ থাকে উপর থাকে, দুটোটা পিঠ আমি তুলে ধরলাম যে আক্রমণ করা ঠিক হয়নি, আবার নেতার ভাইয়ের বাড়িতে আক্রমণ হওয়ার পর এই ধরনের বিষোদ্গার করা ঠিক হয়নি, বিষোদ্গার যা করেছে তা আইন বিরুদ্ধ। এটা সিপিএম এর ভাবা উচিত, তাদের পায়ের তলার মাটি কতখানি আছে এগুলো তাদের ভেবে দেখা উচিত। স্যার আরো একটা বিষয় তাহলে যেটা উঠে আসছে, যে এটা নীতিগত স্ট্যান্ডার্ড থেকে সেটা একটা পার্সোনাল রিভেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে না, যে কোন এক নেতার ভাইয়ের বাড়ি আক্রান্ত হলো তারপরে সেটা পার্সোনাল একটা ভেন্ডেটা, পার্সোনাল একটা ইস্যু হয়ে যাচ্ছে সে ব্যাপারে? আমি তো প্রশ্ন এটাই তুললাম, যখন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএম এর নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ আসছিল বারবার সিপিএম অফিস গুলো থেকে, সিপিএম এর কর্নার গুলো থেকে, তখন কেন নেতারা এই ধরনের প্রতিরোধের কথা বলেনি? শুরু থেকে কেন বলেনি? শুরু থেকে তারা রাস্তায় কেন নামেনি? আজকে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো? জোটা বলে আদাফিসের সন্ত্রাসের স্লোগান দিয়েছিল সিপিএম, আজকে সেই আদাফিসের সন্ত্রাসের স্লোগানও সিপিএম ঠিক করে দিতে পারছে না। এরকম পরিস্থিতিতে কি এমন কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম অস্ত্র শস্ত্র নিয়ে, এটা আবার মানে নিরামিষ অস্ত্র, পৃথিবীর কোথাও নিরামিষ অস্ত্র বলে কিছু আছে বলে আমার জানা নেই, ওনারা বোধ হয় ভালো জানেন বিষয়টা, নিরামিষ অস্ত্র নিয়ে মাঠে নামবেন, নামার জন্য আহ্বান। এটা মানে একবারই যুব সমাজকে বিপথে চালিত করার জন্য আওয়াজ আমি মনে করি। অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়ে তথ্যগুলো তুলে ধরার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, বর্তমান বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার এক ফেসবুক পোস্ট এবং সেই সামাজিক মাধ্যমে যে পোস্টটা ভাইরাল হয়েছে এবং প্রত্যেক জায়গা থেকেই প্রতিক্রিয়া উঠে আসছে, যেখানে প্রতিরোধ করার নামে তিনি আরো এক সন্ত্রাসের জন্ম দেওয়ার কিন্তু বলা চলে সেখানে সুরসুরি দিচ্ছেন, এবং সেই জায়গাতে যেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন নিউজ ভ্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এক নেতার ভাইয়ের বাড়িতে আক্রমণ হওয়ার পরই এই ঘটনাটা সংঘটিত, সেটাও কিন্তু কাকতালীয় ভাবে যেটা দাঁড়াচ্ছে, গোটা যেটা দাবি করছিলেন বিরোধীরা যে গত সাড়ে তিন বছর ধরেই কিন্তু আক্রান্ত হচ্ছে বিভিন্ন সিপিএম অফিস, সিপিএম যারা কর্মীরা রয়েছেন তাদের বাড়ি, কিন্তু এই বিষয়টা কি তাহলে পার্সোনাল ইস্যু হয়ে গেল? এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। আমরা অবশ্যই তার পাশাপাশি এই বিষয়টা নিয়ে শাসক দলের নেতৃত্বরাও কিন্তু অনেকটাই সরব হয়েছেন, এবং যেটা খবর রয়েছে আমাদের কাছে বিশালগড় থানায় কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে যুব মোর্চার, বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু একটা মামলাও করা হয়েছে, এবং সেই মামলা করেছেন, সেই মামলা করে সেই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধিদের যুব মোর্চার সভাপতি নবাদল বণিক। বিশালগড় থানায় কেস একটা মামলা দায়ের করা হয়েছে ভানুলাল সাহার বিরুদ্ধে, আমরা শুনবো নবাদল বণিক এ ব্যাপারে কি বলছেন। আপনারা জানেন যে কোভিডের যে দ্বিতীয় ঢেউ চলছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি থেকে আরম্ভ করে সকল সংস্থাগুলো, সামাজিক সংস্থা থেকে আরম্ভ করে ভারতীয় জনতা যুব মোর্চা, প্রত্যেকটা মোর্চা, ভারতীয় জনতা পার্টির পুরো পলিটিক্যাল টিম যে জায়গাতে মানুষের সাহায্যার্থের জন্য কাজ করে যাচ্ছে, সেই জায়গাতে ভানুলাল স্যার মতন একজন বিধায়ক, বয়োজ্যেষ্ঠ বিধায়ক, উনি ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখছেন যে দা রড দিয়ে প্রতিরোধ করার জন্য, দা রড দিয়ে যত উস্কানিমূলক যে বক্তব্য করছে সেটার বিপক্ষে বিরুদ্ধে আজকে আমি বিশালগড় থানাতে মামলা করি ওনার এগেনস্টে,
এখন একজন বিধায়ক হয়ে যে জায়গাতে 3.5 বছর হয়েছে, 2018 সন থেকে আরম্ভ করলে এখন অব্দি 3.5 বছর, আপনারা জানেন বা আপনারাও যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা বিশালগড়ের পরিস্থিতি দেখছেন যে উনাকে খুঁজেই পাওয়া যায় না বিশালগড়ে। যে জায়গাতে বিধায়কের ভূমিকায় উনি ছিলেন কিন্তু বিধায়কের ভূমিকা উনি পালন করছেন না, বিধায়কের ভূমিকা পালন করছে এই এলাকার জনগণ এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, যে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আর উনি উস্কানিমূলক বক্তব্য করছেন ফেসবুকের মাধ্যমে যে লাঠি সত্তা নিয়ে যাতে মানুষকে মারধর করা হয়, রড দিয়ে যেন মানুষকে মারধর করা হয়, সেটা উনার মাধ্যমে উনিও করছে এবং উনার যে নেতৃত্ব যারা আছে বিজন দত্ত থেকে শুরু করে জিতেন চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকেই সেই উস্কানিমূলক বক্তব্যগুলো করছে। যখন আমি চাচ্ছি রাজ্যে যেন আইন শৃঙ্খলা নষ্ট না হয়, তার জন্য আজকে কেস করা হয়েছিল প্রশাসনকে, প্রশাসনকে দাবিও জানাচ্ছি যে উনার এগেনস্টে যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার গ্রহণ করে যেন উনার এগেনস্টে। মামলায় কি শুধু ভানুলাল স্যার নাম নন্দকরণ নাম মামলায় শুধু ভানুলাল স্যার নাম লেখা আছে কিন্তু আমি যে উনার যে নেতৃত্ব যারা যারা যে ফেসবুকে যে যে লেখাগুলো লিখছিল প্রত্যেকটা জিনিসই আমি স্ক্রিনশট করে আমি একদম ওদের ইউআর লিঙ্ক করে আমি থানায় মামলা করা হয়েছে। বিশাল আমার সঙ্গে বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব ছিল সঙ্গে। আমরা শুনলাম নবাদল বণিকের বক্তব্য। আমি ফিরে যাব অভিজিৎ দার কাছে। অভিজিৎ দা, যে বিষয়টা জানতে চাইবো যে একদিকে কোভিডের একটা দ্বিতীয় ঢেউ চলছে, গোটা দেশ রাজ্য কিন্তু ব্যতিব্যস্ত রয়েছে, এই সময় এরকমের একটা উস্কানিমূলক মন্তব্য এবং যেই সময় পাশে দাঁড়ানোর কথা, সে হোক বিরোধী যারা দলের রয়েছেন বা হোক শাসক দলের, জনগণের পাশে দাঁড়ানোর কথা, সেই সময় তারা এরকম মন্তব্য করছেন, তাহলে কি রাজনীতির মাপকাঠিটা কি সেখানে কিছুটা নেমে গেল কি এই বিষয়টার দিকে, কি মনে হয় তোমার? অর্ণব, এই মুহূর্তে তো সবাই আমরা জানি যে এই এই রাজ্যে কোভিড পরিস্থিতি কী অবস্থায় আছে এবং তার মাঝখানেই ঠিক এই রাজনৈতিক ক্লেশ এবং পাশাপাশি হচ্ছে যে সিপিএম নেতা যে ভানুলাল সাহা তার যে বক্তব্য, অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ায় উনি যা পোস্ট করেছেন তার বক্তব্য, পাশাপাশি হচ্ছে আরেকজন নেতা যিনি বিজনধর এবং উনি কিন্তু তাদের এই প্রাক্তন রাজ্য কমিটির সদস্য, সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন, তিনি রাজ্য সম্পাদক ছিলেন, কিন্তু তিনি কি বলেছেন এবং ওনার যে পোস্টটা এবং ওইটাও কিন্তু একটা মারাত্মক বিষয় কিন্তু সেখানে, এবং উনি নিজেই বলেছেন যে সেখানে এটা যদি পুলিশের কাছে গিয়ে কোনো ধরনের বিচার না পাওয়া যায় তাহলে কিন্তু শায়েস্তা করতে বলছেন তিনি অন্যদের, মানে তাহলে কি। এবং বিজনধরও কিন্তু এখানে প্রকারান্তে আবার বলে দিলেন যে অর্থাৎ আইনকে হাতে নেওয়ার জন্য, যখন তারা বিরোধী আসনে ছিল আর শাসক দলে ছিল তখন তারা বিরোধীদের উপর তারা কিন্তু সেই অভিযোগটা আনতো যে বিরোধীরা আইন হাতে নিচ্ছে এবং তারা ঝামেলা করছে। ঠিক একইভাবে আজকে যখন তারা বিরোধী আসনে, সেই বিজনধর সেখানে কিন্তু স্পষ্টভাবে বললেন যে পুলিশের কাছে যদি বিচার না পাওয়া যায় তাহলে নিজেরাই তাদেরকে শায়েস্তা করতে হবে। তাহলে কি হচ্ছে, তো তাহলে নিজেরাই সেখানে শায়েস্তা করার জন্য আরেকটা অপরাধ সেখানে সংগঠিত করছে, অর্থাৎ আইনকে সেখানে হাতে নিচ্ছে। আমাদের এডিটর যিনি শাবক ভট্টাচার্য যে কথাটা বলার চেষ্টা করেছিলেন এবং উনি কিন্তু স্পষ্টভাবে সেটা বলেছেন যে তারা যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তারের জন্য সেখানে তারা আবেদন, তারা দাবি করতে পারত এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা দাবি তারা জানাতে পারত। কিন্তু সেই একইভাবে বিজনধরও কিন্তু সেখানে সেই একইভাবে রয়েছেন এবং তিনিও কিন্তু শুধু যে যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট করে বললেন, তারা কি বলছেন, যদি পুলিশ শায়েস্তা না করতে পারে তাহলে নিজেদের, অর্থাৎ নিজেদের হাতেই তাদেরকে শায়েস্তা করতে হবে পুলিশ কিছু না করলে। মানে এটা তো ভয়ঙ্কর বিষয়, মানে আবার আরেকটা অপরাধের জন্ম দেওয়া। পাশাপাশি হচ্ছে তাহলে পুলিশের উপরও কি তাদের ভরসা নেই? আমরা বাম আমলে দেখেছি সেম একইভাবে বিরোধীরা, সেই একইভাবে বিরোধীরা কিন্তু এই বাম শাসনের যে পুলিশ ছিল তাদের উপর কিন্তু বক্তব্য রেখেছিল এবং তাদের কাজকর্ম নিয়ে তারা বীতশ্রদ্ধ ছিল বিভিন্ন সময় আমরা দেখেছি। তাহলে বিষয়টা কি দাঁড়িয়েছে, তাহলে বিষয়টা হচ্ছে যে তারাও চাইছে, বারবার চাইছে এবার এক শ্রেণীর লোককে সেই বা এক শ্রেণীর যুব সমাজকে বিপথে পরিচালিত করতে, অর্থাৎ বিজনধরের কোনো বক্তব্য শুনে যদি কোনো ছেলে তার বিপদগামী হয় বা সে একটা অপরাধ সংঘটিত করে তার দায়ভার কি বিজনধর নিতে পারবে? আর তা থেকেও আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে আদৌ তাদের ডাকে মানুষ কি সাড়া দেবে, মানুষ কি আসবে? কারণ এতটুকু জমি এই মুহূর্তে তাদের পায়ের নিচে হয়তোবা নেই, যেটা আমাদের এডিটরও বলেছেন, এবং কারণ এটা পারিপার্শ্বিক যে অবস্থান সেগুলি থেকে কিন্তু স্পষ্ট হয়। আমরা দেখেছি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বামেদের কি অবস্থান হয়েছে,
এবং তারা একেবারেই কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে পাহাড়েও। তো স্বাভাবিকভাবে যে তাদের যে একটা ফোর্স ছিল আগে, এক সময় দানবীয় শক্তি ছিল, রাজ্য রাজনীতির দানবীয় শক্তি বলা যায় বামেদের ছিল, কিন্তু আজকে সেটা কিন্তু খড়কুটুর মতো উড়ে গেছে। অর্থাৎ মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, আর এখন সেই আস্থা ফিরিয়ে আনার জন্য তারা এখন সে একইভাবে আবার সেই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। এবং তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে আসো অস্ত্র হাতে নাও, তুমি পাল্টা আঘাত করো। এবং অস্ত্রকে তারা মানুষের কাছে সেটা বাজারজাত করার জন্য, যুব সমাজের কাছে বাজারজাত করার জন্য দা খুন্তিগুলিকে নিরামিষ অস্ত্র বলে ব্যাখ্যা দিলেন। আইনের পরিভাষায় কোথায়ও সেগুলি নিরামিষ অস্ত্র বলে কোথায়ও নেই, ধারালো অস্ত্র হিসাবেই সেখানে আছে। এবং স্বাভাবিকভাবে এগুলি দিয়ে যদি মানুষকে কোনো ধরনের আঘাত করা হয়, আইন অনুযায়ী তার কিন্তু সর্বোচ্চ সাজা অবশ্যই হয়ে থাকে। একদম, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনাটা করছি, রাজনৈতিক সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয়, যেই করুক এটা, কিন্তু তার পরিবর্তে সেখানে আত্মরক্ষার নাম দিয়ে, প্রতিরোধের নাম দিয়ে আরও এক অন্য সন্ত্রাসের জন্ম দেওয়া, সেটাও কিন্তু কোনোভাবে কাম্য নয়। যদিও আজকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাছে যে খবরটা রয়েছে, সেখানে এফআইআর করা হয়েছে, মামলা করা হয়েছে, সেখানে বিশালগড় থানায় যে মামলাটা করা হয়েছে আপনাদের তুলে ধরলাম, একই রকমভাবে মোহনপুরেও কিন্তু একই রকমের মামলা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং সেই জায়গায় বিজেপির দলের নেতৃত্বরা সেখানে ছিলেন এবং সেখানে মামলা দায়ের করেছেন ভানুলাল সাহা, তার পাশাপাশি বিজন ধরের বিরুদ্ধে তাদের এই সামাজিক মাধ্যমে উস্কানিমূলক যে পোস্ট দিয়েছেন তারা তার বিরুদ্ধে। এই ব্যাপারকে কেন্দ্র করে মোহনপুরের এক বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শুনবো আমরা। প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে বিশালগড় কেন্দ্রের বিধায়ক ভানুলাল সাহা আজকে এখন থেকে 20-21 ঘন্টা আগে একটা ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টটা ত্রিপুরা রাজ্যের জন্য খুবই খারাপ এবং দুঃখজনক। এই পোস্টের মধ্যে উল্লেখ করেছেন সাধারণ মানুষ যাতে দা লাঠি বল্লম এসব কুড়াল পন্থী এসব নিয়ে যে যেন এগিয়ে আসে, যে এতে কিতে হতে পারে, এতে ত্রিপুরা রাজ্যে যে কোনো সময় একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে। এই এখনও একজন ব্যক্তির মুখে এটা শোভা পায় না। এই জন্য আমরা 2 নং মণ্ডলের তরফ থেকে এবং মোহনপুরের যুব মোর্চার তরফ থেকে এবং আইটিসেলের তরফ থেকে আইন অনুযায়ী যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিধাই তারা আজকে ওনার বিরুদ্ধে এফআইআর দাখিল করলাম। সিদ্ধায় থানায় আপনারাও দেখলেন একই রকম ভাবে মামলা দায়ের করা হয়েছে এবং তার পাশাপাশি গোটা রাজনৈতিক মহল কিন্তু অনেকটাই আলোড়িত হয়ে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। একজন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক কিভাবে এই বক্তব্যটা পেশ করলেন সেটাই কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আজকে একটি প্রেস মিট করা হয়েছে, সেই প্রেস মিটে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং তার পাশাপাশি বিজেপির রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আমরা শুনবো এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সম্পাদিকা বিজেপির রাজ্য বিজেপির পাপিয়া দত্ত কি বলছেন শুনবো। সরকার মানুষ যেন এই করোনার প্রকোপের কারণে যেন অর্থাহারে না থাকতে হয়, অনাহারে না থাকতে হয়, অভুক্ত না থাকতে হয়, সরকার যে আয়োজন করে দিয়েছেন সেই সরকারের সুবিধা মানুষের ঘর পর্যন্ত কি করে পৌঁছে দেওয়া যায়, মানুষকে কি করে করোনার প্রকোপ থেকে মুক্ত করা যায়। আমার নিজের এলাকা, আমার নিজের গ্রাম, আমার নিজের শহর, আমাদের নিজের রাজ্য কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের এটা দুর্ভাগ্য আমাদের মনে হয় যে সমগ্র বিশ্ব আজকে অবগত, বিভিন্ন গবেষণায় উঠে আসছে, দিনের পর দিন বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে যে মারণঘাতী করোনা ভাইরাসের সৃষ্টিকর্তা তারা। এই যেন বিনা অস্ত্রে কমিউনিস্ট চীন যেন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে নিল। আজকে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের উপর নিজেদের প্রভুত্ব স্থাপন করার জন্য করোনা সে একটা চীন কমিউনিস্ট চীন করোনা সৃষ্টি করে গোটা বিশ্বের মধ্যে যে ধ্বংসলীলা চালা।
এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে বলছি না, সেটা সমগ্র রাজ্যের জন্য, সমগ্র রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য একটা অশুভ সংকেত, একটা বিপদের সংকেত। গত পরশুদিন অর্থাৎ 30 মে এই রাজ্যের প্রাক্তন একজন মন্ত্রী, বর্তমান সিপিএম দলের বিধায়ক শ্রী ভানুলাল সাহাজি, উনার ফেসবুক অ্যাকাউন্টে, উনার ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্ট এই রাজ্য পরিলক্ষিত করেছে তাতে স্পষ্ট, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 25 বছর, 25 বছর তারা সমগ্র রাজ্য জুড়ে যে হত্যালীলা তারা সংঘটিত করেছে তাদের সরকারের স্থায়িত্বের জন্য, আজকে সেই সমস্ত ক্ষমতা হারা ক্ষমতা পিপাসুরা তারা তাদের চিরাচরিত প্রথা ক্ষমতা পুনর্দখলের লড়াইয়ে তারা মেতে উঠেছেন। তাদের হত্যার আঘাত থেকে, তাদের অস্ত্রের আঘাত থেকে সেদিন মুক্ত হয়নি তাদের সদলীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, বিরোধী দলের বিধায়ক থেকে শুরু করে নেতৃত্ব কার্যকর্তা কেউ রাখে পায়নি কমিউনিস্টের অস্ত্রের আঘাত থেকে। আমরা শুধু না, আমরা শুধু না, আপনারা যারা আমাদের মিডিয়া ভাই বন্ধুরা আছেন আপনারাও সাক্ষী। আপনারা শুনলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত কি বলেছেন এ ব্যাপারে, আমরা ছোট করে শুনবো। রাজ্যের রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন সেখানে, তিনি কি বলেছেন? একটু পেছন ফিরে যদি তাকাই আমরা দেখি যখনই কমিউনিস্টরা বামপন্থীরা ক্ষমতাচ্যুত হয় তখনই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের জাল রচনা করতে শুরু করে, বিশেষ করে পরবর্তী নির্বাচনের 1.5 বছর আগে থেকে সেই ষড়যন্ত্র রচনা করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে যাতে সুযোগ সন্ধানের একটা রাস্তা তৈরি হয় সেই রাস্তাতেই কমিউনিস্টরা বরাবর হাঁটেন এবং এই রাস্তাতে এরা হাঁটতে শুরু করেছেন। আপনারা যারা সংবাদ মাধ্যমে রয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ করব। আপনারা শুনলেন শাসক দলের পক্ষ থেকে কিন্তু তীব্র নিন্দা জানানো হলো এই বিষয়টাকে কেন্দ্র করে এবং আলোড়িত হয়েছে গোটা সোশ্যাল মাধ্যম এই বিষয়টাকে কেন্দ্র করে। আমি আবারও যাব অভিজিৎ দার কাছে, এ ব্যাপারে অবশ্য কি বলবে, রাজ্যের পরিস্থিতি এমনিতেই কোভিড নিয়ে আমরা ব্যতিব্যস্ত, তার উপর এইসব জিনিস কিভাবে দেখছে সাধারণ মানুষ? প্রণব, নিশ্চয়ই সাধারণ মানুষ এই ধরনের ঘটনাকে কোনোভাবেই মেনে নেবে না। প্রথম হচ্ছে যে সন্ত্রাস অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাস, সেটা বিরোধীদের উপর আক্রমণ হোক এবং সেটাও মানুষ মেনে নেবে না। পাশাপাশি হচ্ছে তার পাল্টা বিরোধী নেতৃত্ব যখন এই ধরনের মন্তব্য করবে এবং একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করবে পাল্টা সন্ত্রাসের, এবং এইটাও কিন্তু মানুষ মেনে নেবে না। তো স্বাভাবিকভাবেই মানুষ যা চায় অর্থাৎ মানুষের জন্য যা ভালো হয় এবং সেইটাই করতে হবে, এবং রাজনৈতিক নেতাদের উচিত, এবং ভানু সাহা ওই এলাকার একজন নির্বাচিত তিনি সদস্য, তোমাকে নির্বাচিত করা হয়েছে, তিনি এমএলএ বর্তমানে এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি, তো স্বাভাবিকভাবেই ওনার এই ধরনের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মানুষকে সংযত থেকে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক যা অবস্থান রয়েছে তাদের রাজনৈতিক কার্যকলাপ করবে, কিন্তু শুধু মানুষকে এনে, মানুষকে টেনে এনে বা বিভ্রান্ত করার জন্য কথা বলে এই রাজ্যের আইন শৃঙ্খলাকে যেন বিঘ্নিত না করা হয়, এবং তাহলে কিন্তু রাজ্যের মানুষ কোনোভাবেই সেটা মেনে নেবে না। একদমই অভিজিতা যে কথাটা বললেন যে রাজনৈতিক সন্ত্রাস কিন্তু কেউই আমরা চাই না, সেটা কোনোভাবেই কাম্য না, সেটা যে দলই করুক, কিন্তু সেই জায়গায় রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখা অনেকটাই দরকার, বিশেষ করে এই পরিস্থিতিতে যখন কোভিডের দাপটে আমরা প্রত্যেকেই কিন্তু বলা চলে ব্যতিব্যস্ত অবস্থায় রয়েছে। সেই জায়গায় এই মুহূর্তে রাজনৈতিক কোনো রকমের সংঘর্ষ, কোনো রকমের কোনো কিছু কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না, এবং এই জায়গায় দাঁড়িয়ে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা আরো সংবেদনশীল হয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করা উচিত, আইন এবং প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত, সেটাই কিন্তু সাধারণ মানুষ চাইছেন। এই মুহূর্তে কোনো রকমের একটা
পাল্টা প্রতিরোধের নামে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করা বা একটা অন্য সন্ত্রাসের জন্ম দেওয়া সেটা কিন্তু কোনোভাবেই কাম্য না। অবশ্যই আমাদের প্রত্যেককে একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে, সেটা হোক শাসক দল হোক বিরোধী দল, জনগণের পাশে দাঁড়াতে হবে, সেটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় বিষয়। জনগণ কিন্তু সেটাই চাইছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে যাতে মানুষের জন্য প্রত্যেকে কাজ করে সেটাই কিন্তু কাম্য এই মুহূর্তের। আমাদের এই বিশেষ আলোচনার এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।